হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমার এক আন্টির বাসায়। আমার আন্টির বাসা হচ্ছে শরীয়তপুর। এখানে ট্রলার ছেড়ে দিয়েছে, এখন আমরা ট্রলার করে যাব সদরঘাট। সেখান থেকে বড় জাহাজে উঠে আমরা সবাই যাব শরীয়তপুর। আমরা এখন বড় জাহাজে আছি, আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে, আমরা সবাই এখন যাব। ইনি হচ্ছেন এই জাহাজের ড্রাইভার, দেখুন কিভাবে বড় জাহাজগুলো চালানো হয়। আমরা সবাই মুভিতে জাহাজ চালানো দেখেছি। এই ভিউটা জাহাজের একদম সামনে থেকে নেওয়া, কমেন্টে বলবেন এই ভিউটা সবার কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে গাইস, আমরা এখন আছি পদ্মা নদীতে, আর এগুলো সবই হচ্ছে মাছ ধরার নৌকা। এই যে এটা হচ্ছে আরেকটা পদ্মা নদীর চর, আর এটা হচ্ছে একটি মাছ ধরার নৌকা। এটাই শেষ স্টেশন, আমাদের নয়, এখানে অনেক যাত্রী নেমে যাবে। এর স্টেশনের পরেই হচ্ছে আমাদের স্টেশন সরেশ্বরী, সেখান থেকে অটো করে যেতে হবে। এখান থেকে আমি কিছু নদীর ভিউ নিয়ে নেই, সেগুলো হচ্ছে মাছের নৌকা। ওকে গাইস, অটো করে আমরা আমাদের গ্রামে পৌঁছে যাই। এই ছোট ছোট চিকন চিকন ডালের গাছগুলো যদি আপনারা কেউ নাম জানেন প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন। আমরা যে বাড়িতে এসেছিলাম সেই বাড়ির ছাদের গাছগুলো আমরা সবাই একবার দেখে নিই। এখানে অনেক গাছ রয়েছে। এখানে এই নানা ফাঁদ পেতে এই টাকি মাছগুলো ধরেছে।
ওকে গাইস, আমরা এখন ঢাকা চলে যাচ্ছি। আর আমাদের এই ভিডিওটা ছিল এইটুকুই। যাওয়ার সময় আমরা বাসে করে যাচ্ছি, আর আমরা এখন পদ্মা ব্রিজ দিয়ে যাব। ওকে, টোল দেওয়া কমপ্লিট। এখন আমরা পদ্মা ব্রিজের ভিতর এন্টার করবো। এর আগে আমি কখনো পদ্মা ব্রিজে আসিনি, আজকেই আমার প্রথম আসা। এই ভিউটা হচ্ছে পদ্মা ব্রিজের একদম ভিতরে, নদীও দেখা যাচ্ছে। এই ভিউটা খুবই সুন্দর।